সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে কোনো ইমেজ কে আমরা আমাদের ফটোশপ সফটওয়্যার ভিতরে জুম করে কাজ করতে পারি। সো সাপোজ ধরুন আমার কাছে এই ব্যাকগ্রাউন্ড ওয়ালা টেক্সট ওয়ালা এই ব্যাকগ্রাউন্ড আছে আমার কাছে। সো আমি চাচ্ছি এটাকে জুম করতে। সো জুম করার জন্য সিম্পলি আমরা এই জুম টুলের উপর ক্লিক করব এবং দেন এখানে আমরা যে কোনো এক জায়গায় একটা ক্লিক করছি। সো ক্লিক করলে দেখা যাচ্ছে যে এতটুকু জুম হলো। আমি যদি চাই যে আরো একটু জুম হোক, দেখুন আরো জুম হলো, কিন্তু আমি চাচ্ছি যে এই জুমটা কমাতে, এত আমার জুমের প্রয়োজন নেই। তাহলে স্রেফ আপনি কন্ট্রোল আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস আপনি চাপ দেন, দেখেন জুমটা আবার কমে যাচ্ছে। তাহলে ভিউয়ার্স আমরা দেখলাম কিভাবে জুম টুল ইউজ করে আমরা ছবিকে জুম করতে পারি, আবার অথবা এবং কিবোর্ড থেকে আমরা খুব শর্টে বা শর্টকাটে এটাকে জুম আউট করতে পারি যে কন্ট্রোল মাইনাস দ্বারা। সো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিতে।